আমি এসেছি মাত্র বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা ঢাকা চিড়িয়াখানা, যেটা অবস্থিত মিরপুর এক নম্বরে। আপনারা একে একে করে চিড়িয়াখানার অভ্যন্তরে সকল সকল প্রাণীকুলের জিনিস ভিডিওগুলো দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আমি চিড়িয়াখানার টিকিট কাউন্টারের খুব কাছাকাছি চলে এসেছি। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চিড়িয়াখানার প্রবেশ মূল্য 50 টাকা। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে টিকিট কেটে চিড়িয়াখানার অভ্যন্তরে প্রবেশ করেছি। আপনারা ভিতরের ভিডিওগুলো দেখছেন, যেখান থেকে প্রবেশদ্বার এবং এখান থেকে ভিতরে ঢুকে আমরা একে একে করে বিভিন্ন প্রাণীকুলের খাঁচার কাছে যাব এবং আপনাদেরকে সমস্ত প্রাণীকুলের আচার প্রাণীদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি এইমাত্র এসেছি চিড়িয়াখানার সবচেয়ে দুষ্ট প্রাণী বানরের খাঁচার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে খুব একটা বেশি বানর নেই, তবুও যে কটা আছে তারা স্বাধীনভাবে ভিতরে মুভমেন্ট করছে। এই যে দেখুন, বানর কলা এবং অন্যান্য খাবার খাচ্ছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ঠিক তেমনি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা আছে, কিন্তু ভিতরে রয়্যাল বেঙ্গলের আমরা সন্ধান পেলাম না। খুব আশ্চর্য লাগছে, চিড়িয়াখানার ভিতরে ঢুকেছে কিন্তু এই খাঁচাতে আমরা কোনো বাঘ পাইনি। অবশেষে একটি খাঁচাতে রয়্যাল বেঙ্গল টাইগারের সন্ধান পেলাম। আপনারা হয়তোবা দেখছেন যে ক্ষুধার্ত বাঘ কীভাবে বসে আছে ক্ষুধার জ্বালায়। হয়তোবা সময় মতো তারা খাবার পায়নি বা পেয়েছে, তাদের প্রাপ্তি অনুযায়ী খাবার পায়নি। কিছু তোমার হাতে
কি সুন্দর পেখম তুলেছে ময়ূর, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চিড়িয়াখানার একটি খাঁচাতে, খাঁচার সামনে আমি দাঁড়িয়ে আছি। ময়ূরের পেখম তোলার দৃশ্য সত্যি অপূর্ব, চোখে না দেখলে বোঝা যায় না। প্রকৃতির মাঝে যখন ময়ূরে এভাবে পেখম তোলে তখন কতই না সুন্দর লাগে। আজকে রোদের দেখা পাওয়া যাচ্ছে না, তাই একটু ভিডিওটা অন্ধকারাচ্ছন্ন লাগছে, আপনারা আশা করি আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন রেসাস বানরের খাঁচা, কিন্তু নেম প্লেট আছে কিন্তু ভিতরে কোনো বানরের দেখা পাইনি। আশা করি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি রাখবেন। চিড়িয়াখানার রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এই দিকটা আমার খুব ভালো লেগেছে। সেই জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তারা চিড়িয়াখানাকে অত্যন্ত সুন্দরভাবে রেখেছেন। ঠিক তেমনি আমরা আশা করি চিড়িয়াখানার খাঁচাগুলোকে প্রাণী দিয়ে পরিপূর্ণ রাখবেন এবং তাদের প্রতি যত্নশীল হবেন। আমরা দেখছি উল্লুক সিঁড়ির উপরে বসে আছে, কী করবে তা সেই জানে ভালো, কিন্তু আমরা বুঝতে পারছি সে কিছু না কিছু করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন অলিভ বেগুন খাঁচার উপরে সুন্দরভাবে বসেছে, অত্যন্ত শান্তশিষ্টভাবে।
বহু বছর পরে চিড়িয়াখানাতে আসা, কমপক্ষে 10 বছর পরে এসেছি, কিন্তু চিড়িয়াখানাতে এসে খুব একটা মজা পাইনি বা আনন্দ পাইনি। কারণ চিড়িয়াখানা সে আগের মতোই আছে, কিছুটা পরিচ্ছন্ন, কিন্তু খাঁচার মধ্যে প্রাণীর দেখা পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে চিড়িয়াখানার উপরে ঢালে আছি, সেখান থেকে ধীরে ধীরে নামছি। সামনেই রয়েছে চিত্রা হরিণের খাঁচা, আশা করি আপনারা সেই হরিণগুলো উপভোগ করবেন। যদিও রাস্তাটা উঁচু থেকে নামতে একটু কষ্ট হয়, তারপরে আপনাদের জন্য আমি এই ভিডিওটি ধারণ করছি। আপনারা এই ভিডিওটি দেখে আনন্দিত হবেন এবং ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম, অপূর্ব সুন্দর বাংলার এই প্রকৃতি। আমি এই মুহূর্তে ঢাকা চিড়িয়াখানার অভ্যন্তরে লেকের পাশে দাঁড়িয়ে আছি। দেখুন কতটাই না সুন্দর আমাদের এই বাংলাদেশ। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার জাতীয় সঙ্গীতের মাধ্যমে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অননুমোদিত ব্যক্তি বা হকার হতে কোনো খাবার গ্রহণ করবেন না। নিম্নমানের খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি থাকে, এমনকি মৃত্যুও হতে পারে। ময়লা আবর্জনা, খাদ্যের উচ্ছিষ্ট অংশ নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। চিপসের প্যাকেট, টিস্যু পেপার, বাদামের খোসা, আইসক্রিমের প্যাকেট, পানির বোতল, পলিথিন ইত্যাদি নিকটস্থ ডাস্টবিনে ফেলুন। আপনার চিড়িয়াখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ধন্যবাদ। বাড়িতে যা না। আসসালামু আলাইকুম, আমি জাতীয় চিড়িয়াখানার অভ্যন্তরে অবস্থান করছি। আপনাদের জন্য আমি তৈরি করছি চিড়িয়াখানার অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওগুলো অত্যন্ত যত্ন সহকারে দেখবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টস পেশ করবেন। আসসালামু আলাইকুম। যে আপনার শুরু কেন শুরু দিয়ে
السلام عليكم চিড়িয়াখানা থেকে বের হওয়ার রাস্তা আমি এই মুহূর্তে চিড়িয়াখানা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি সমস্ত চিড়িয়াখানা ঘুরে ফিরে দেখে আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি যা আপলোড করব আমি কিছুদিনের মধ্যেই আশা করি আপনারা আমার সাথে থাকবেন এই হচ্ছে বের হওয়ার পথ